নমস্কার বন্ধুরা, সিম্পল ভেজ মেনুর আরও একটা রেসিপিতে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে এই থোড়টা নিয়ে বসে পড়েছি, আজ করব কাল করব করে গত তিন চার দিন ধরে ফ্রিজেই পড়ে আছে। তো আজকে এরকম করে কেটে নিয়েছি, প্রথমে থোড়টাকে গোল গোল করে কেটে নুন জলে আমি ভিজিয়ে রেখেছি। এরপরে এগুলোকে আলু ভাজার মতন সরু সরু করে কেটে নেব। আজকে বানাচ্ছি থোড়ের ঘণ্ট, সবাই বুঝতেই পেরে গেছেন হয়তো এতক্ষণে। আর থোড়টাকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার এটাকে একটু হাত দিয়ে আমি মেখে নেব, মাখলে এটা ভেঙে যাবে। এদিকে আমি একটা মিডিয়াম সাইজের আলু এরকম ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। মশলার মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি চারটে পাঁচটা কাঁচা লঙ্কা, এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ আদা কুচি, মানে আমি এটা গ্রেট করে নিয়েছি, আর স্বাদ মতন লবণ। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করবো, এটা সর্ষের তেলেই খুব ভালো লাগে খেতে। আর এরপরে তেল গরম হলে আমি দিয়ে দেবো কয়েকটা চিনাবাদাম। কয়েকটা চিনে বাদাম আমি ভেজে প্রথমে তুলে নেব, আর এটা ঠান্ডা করে একটু হাতে রাব করলেই এই ছোকলাগুলো বেরিয়ে যায়। ওই একই তেলে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা একটু গন্ধ বেরিয়ে আসলে আমি দিয়ে দেব হিং। আলুগুলো একটু ভেজে নিচ্ছি। থোর থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে মাখার পরে, এবারে আমি থোরগুলো জল থেকে চিপে তুলে নিচ্ছি। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব মশলাগুলো আমি কিছুক্ষণ আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে এবার বাদামগুলো দিয়ে দিচ্ছি, মশলাটা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি থোড়টা, এবার এটাকে ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি, মানে চিনি, এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। থোড়টাকে এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি ভালো মতো রান্না করে নিচ্ছি। এবারে আমি এক চামচ ময়দা জলের মধ্যে গুলে এর মধ্যে একটু দিচ্ছি। ময়দা গোলা জল দিলে এটা একটু আঠালো আঠালো টাইপের হয়, খুব ভালো লাগে খেতে। ওই জন্য আমি একটু ময়দাগুলো দিই। আর এটা একদম কচি থোড়টা ছিল বলে খুব তাড়াতাড়ি এটা হয়ে গেল সেদ্ধ। এবারে আমি ঘি গরম মশলা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, অ্যাড করে আমি এটা কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখবো। গরম গরম ভাতের সাথে থোড়ের ঘণ্ট আমার রেডি পরিবেশনের জন্য। আজকে আমার ভিডিও এইটুকুই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর নিজেকে সময় দেবেন। টাটা।